এই গরমে একঘেয়ে সবজি খেয়ে খেয়ে যদি ভালো না লাগে, তাহলে তোমাদের জন্য রইল আজকের এই রেসিপিটি। আর এই ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের আমি অনুরোধ করছি। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এখানে আমি মটর ডাল নিয়েছি, 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিলাম, এদিকে একটা প্যান চাপিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে মটর ডালের বড়া এইভাবে ছোটো ছোটো করে বানিয়ে নেব। বড়াগুলো ছোটো ছোটো করে বানিয়ে নেবেন। এইভাবে বড়াগুলোকে দিয়ে দুটো সাইড হালকা করে ব্রাউন করে সমস্ত বড়াগুলোকে আমি ভেজে নেব। ভীষণ সুস্বাদু হয় এই রেসিপি, গরমকালে ভীষণ ভালো লাগে। অবশ্যই বাড়িতে বানিও। বড়াগুলো আমার দুটো সাইড ভাজা হয়ে গেছে, দেখো কী সুন্দর মুচমুচে বড়াগুলো হয়েছে। এবার আমি বড়াগুলো একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এখানে আমি কিছু সবজি নিয়েছি, সবজি বলতে এখানে কাঁচা পেঁপে নিয়েছি আর একটা আলু নিয়েছি। কাঁচা পেঁপেটাকে আমি এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। আর অন্যদিকে আমি একটা পাত্র চাপিয়ে দিয়েছিলাম, পাত্রটা গরম হয়ে গেছে কড়াই, তারপর মধ্যে আমি দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি দিলাম কাঁচা পেঁপেগুলো। কাঁচা পেঁপেগুলো আমি এবার হালকা করে ভেজে নেব। কাঁচা পেঁপেগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো এবার আমি ভালোভাবে ভেজে নেব কাঁচা পেঁপের সাথে। এরপর আমি এর মধ্যে অল্প লবণ দিলাম আর অল্প হলুদ দিলাম, দিয়ে পেঁপের আলুটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। অন্যদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি, এর জন্য আমি একটা ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি আর অল্প একটু আদা আর অল্প একটু রসুন নিয়েছি। রসুন নিয়ে ভালোভাবে মশলাটাকে আমি পেস্ট বানিয়ে নেব। এদিকে আমার আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে, এটাকে আমি এক সাইডে তুলে রেখে দিচ্ছি। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা। মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম আর অল্প হলুদ দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিচ্ছি একটা টমেটো। টমেটোটা দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আমি। আর এখানে দিলাম অল্প চিনি, চিনি দিলে টেস্ট ভীষণ ভালো আসে। মশলাটা দেখো এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলা থেকে আদা পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়। এখানে আবার মশলা ভাজা হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে দিচ্ছি অল্প জল।
জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁপে আর আলুগুলো। পেঁপে আর আলুগুলো দিয়ে আমি এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিদ্ধতে দেবো 5 মিনিটের জন্য। পেঁপে আর আলু সিদ্ধ হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মটর ডালের বড়াগুলো। তাহলেই আমার রেডি হয়ে যাবে মটর ডাল দিয়ে পেঁপের রেসিপি। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগলো, বাড়িতে অবশ্যই বানিও, ভীষণ সুস্বাদু হয়, গরমে ভীষণ ভালো লাগে, এটা ভাত কিংবা রুটি দুটোর সাথেই পরিবেশন করতে পারো। আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে আবার আমি চলে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই ভালো।